আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিত আপডেটগুলোর দেওয়ার যে একটা রুলস আমাদের এই চ্যানেলে আছে, আমরা সবসময় আমাদের খামারে যে ভাইদের পক্ষে কথা বলি, ওনাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি ছোট ছোট ভিডিও আকারে, এবং কখনো যদি কোনো মেসেজ আসে সাথে সাথে সেটা দেওয়ার চেষ্টা করি। সো অলরেডি কিন্তু একটা মেসেজ এসেছে, সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। বর্তমানে বিভিন্ন খামারে ব্রুডার নিউমোনিয়ার আক্রান্ত খুব বেশি বেড়ে গিয়েছে, আপনারা একটু সাবধান হবেন। এই ব্রুডার নিউমোনিয়াটা এমন একটা রোগ যেটা অন্যান্য ডেঞ্জারাস রোগের চেয়ে তার বিরক্তিকর একটা রোগ। এটা আপনার যদি একবার খামারে আক্রমণ করে আপনার আর কষ্টের কোনো সীমা থাকবে না। বিক্রি করার পর যেদিন বিক্রি করবেন সেদিন পর্যন্ত আপনার মুরগি মারা যাবে, প্রতিদিন একটা একটা করে মুরগি মারা যাবে। মেডিসিন খাওয়ার পরেও, মুরগি ভালো হয়ে যাওয়ার পরেও এই কাজগুলো হয়। তো এই ব্রুডার নিউমোনিয়াটা খুবই মারাত্মক একটা বিষয়। যারা ব্রুডার নিউমোনিয়া থেকে কিভাবে বাঁচবেন বা কি কি ওষুধ, বা যাদের ব্রুডার নিউমোনিয়া অলরেডি হয়ে গিয়েছে, তারা ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন, বা আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে যান, ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা ট্রিটমেন্ট খুব দ্রুত করুন। আমি আমার অন্যান্য খামারি ভাইদের কাছে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে বর্তমানে বিভিন্ন খামারে, আমি গতকালকে কয়েকটা জন আমার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং অনেকেই জানিয়ে দিয়েছে যে বিভিন্ন ধরনের এখন ম্যাক্সিমাম খামারে এই ব্রুডার নিউমোনিয়ার রোগটা খুব বেড়ে গিয়েছে। এটা বেড়ে যাওয়ার সবচেয়ে বড় যে কারণটা অলরেডি আমাদের মানে চোখে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বর্তমানে রোদের তাপমাত্রা এত বেশি দিনে, যেটা বলার বাহিরে, অনেক বেশি তাপমাত্রা হচ্ছে বর্তমানে বাংলাদেশে দিনের বেলায়। আর রাতের বেলায় সেটা ঠিক তার উল্টোটা হচ্ছে, একদম কুয়াশা। আমি গতকালকে রাতেও এই বিষয়টা যখন আমার কাছে নিউজ আসছে, গতকালকে রাতে আমি দেখি যে ঠিক আমি যখন সেহরি খেতে উঠছি তখনও দেখি যে প্রচন্ড পরিমাণে, আমার আমি এখন যেখানে ভিডিও করছি আমি তখন আমার খামারের একদম শেষ মাথা থেকে এদিকে তাকাইছি, দেখি যে আমার খামারের এই শেষ মাথাটা দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা কিন্তু হচ্ছে। সো আর দিনে এখন যে ভিডিওটা করছি, এখন স্টিল নাও অলরেডি আমার এখানে 40 ডিগ্রি চলতেছে। হ্যাঁ, তার মানে দিনে 40 ডিগ্রি পর্যন্ত আপনার তাপমাত্রা চলতেছে, রাতের বেলা আবার কুয়াশা। সো এখন যে এনভায়রনমেন্ট, এখন যে আবহাওয়া, এটার সাথে তাল মেলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে। সো যাদের ব্রুডারে বাচ্চা আছে আমি তাদেরকে বলবো একটু কষ্ট করেন, এই 4-5টা দিন কোনোভাবে যাতে তাপের মধ্যে তারতম্য না হয়, তাপ বেশি না হয়, তাপ যাতে কম না হয় বেশি না হয়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। ব্রুডারটাকে 100% আপনারা যত্ন করেন। সো এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের কাছে আজকের ভিডিওটা করা। চারিদিকে সব বিভিন্ন খামারে ব্রুডার নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে, সেটার একমাত্র কারণ সেটা হচ্ছে এই যে দিনে গরম, প্রচন্ড গরম, রাতে প্রচন্ড ঠান্ডা। সো এই বিষয়টা একটু ভালো করে কেয়ার করেন। যাদের ব্রুডার বাচ্চারা তারা সাবধানে থাকেন, যাদের অন্যান্য যাদের মুরগি বড় হয়ে গিয়েছে ওখানে স্ট্রোকের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকবে দিনের বেলা, যেহেতু এত পরিমাণ তাপমাত্রা বলার বাহিরে। সো এটাই বলবো, একটু সাবধানে থাকেন, আমরা সবাই একটু সাবধানে থাকলে আশা করছি এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো। তো তারপরও এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত আগের মতো করে আবার এই চ্যানেলের প্রতিনিয়ত প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।